আজ হাইকোর্টে ফের সন্দেশখালী মামলার শুনানি। তদন্তে আপত্তি নেই সিবিআই এর এমনটাই জানিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে ইউটার্ন শেখ শাহজাহানের, মামলায় যুক্ত হতে চান না এমনটাই জানিয়েছেন শেখ শাহজাহান। আজ হাইকোর্টে ফের সন্দেশখালী মামলার শুনানি। এই তদন্তে আপত্তি নেই সিবিআই এর, মঙ্গলবারই জানায় সিবিআই এর আইনজীবী। মামলায় যুক্ত হতে চান না শেখ শাহজাহান। সন্দেশখালী মামলায় যুক্ত হতে চায় না এমনই জানানো হয়েছে শেখ শাহজাহান। হাইকোর্টে আইনজীবী মারফত এমনই জানিয়েছেন যে তিনি এই মামলায় যুক্ত হতে চান না। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে তার আইনজীবী জানালেন এই মামলায় যুক্ত হতে চান না শেখ শাহজাহান। অন্যদিকে এই তদন্তে আপত্তি নেই সিবিআই এর, মঙ্গলবারই জানায় সিবিআই এর আইনজীবী। সন্দেশখালী মামলায় যুক্ত হতে চেয়ে সোমবার কলকাতা হাইকোর্টের আইনজীবী দিয়ে আবেদন জানান শেখ শাহজাহান। কিন্তু এই মুহূর্তে যে খবর সামনে আসছে সম্পূর্ণভাবে ইউটার্ন শেখ শাহজাহানের। তিনি জানিয়েছেন এই মামলায় তিনি যুক্ত হতে চান না। আজ হাইকোর্টে ফের সন্দেশখালী মামলার শুনানি।